নমস্কার বন্ধুরা দুই বন্ধু রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রবিবারে স্পেশাল থালি সাজিয়ে তোমাদের কাছে পরিবেশন করতে সুন্দর করে থালিটা সাজিয়েছি এবার তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আজ তাহলে শুরু করি থালি সাজাতে প্রথমে ভাতটা দিয়ে দেবো ভাতটা দেওয়ার পর শশাগুলো সাইডে সুন্দর করে সাজিয়ে দিলাম শশাগুলো সাজিয়ে দেওয়ার পরে মাছের ডিমের বড়া ভাজা শাক ভাজা কুমড়ো ভাতে আলু ভাতে আর গাজর ভাতে দিয়েছিলাম সেটাও দিলাম ডাল দিয়েছি এবারে নিরামিষ মোচার তরকারি করেছিলাম নারকল দিয়ে ছোলা দিয়ে আর চিংড়ি মাছের ঝাল আর কুমড়ো দিয়ে আর আমরা দিয়ে চাটনি করেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম দিয়ে এবারে ডিমগুলো সাইডে দিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমার সাজানো পরিবেশন করতে এবার দেখো তোমাদের যদি ভালো লাগে আমি এখনও শুধু পেঁয়াজটা দিই নি পেঁয়াজটা এবারে সাইডে সুন্দর করে ডেকোরেশন করে দেব। এইভাবে যদি কেউ যত্ন করে কাউকে খেতে দেয় আশা করি খুবই ভালো লাগবে সবার কারণ সাজাতেও তো অনেক সময় লাগে যে খেতে বলবে সে ভাববে খাবো না খাবো না সেটাই তারা বুঝতে পারবে না তোমাদেরও এরকম সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো বাড়ির সবাই খুশি হয়ে আরও বেশি বেশি করে খেয়ে নেবে